ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন উপলক্ষে সারা দেশে গণটিকাদান কর্মসূচির প্রথম রাউন্ড শেষ হওয়ার পর টিকাদান গ্রহণকারী ব্যক্তিদের দ্বিতীয় ডোজ প্রদানের কর্মসূচি শুরু হয়েছে। উক্ত কর্মসূচিতে কুমিল্লা চান্দিনা ইউনিয়ন পর্যায়ে গণটিকার দ্বিতীয় ডোজ ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। কেন্দ্রগুলোর মধ্যে ছিল উপচে পড়া ভিড়। স্বতঃস্ফূর্ত টিকাদান কেন্দ্রে টিকা নিতে এসেছে প্রান্তিক পর্যায়ের জনগণ। চান্দিনার 13টি ইউনিয়নের 14টি অস্থায়ী ক্যাম্পে সর্বমোট 7571 জন টিকা গ্রহীতাদের টিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হয়। এতে বৃহস্পতিবার দোলাই নওয়াবপুর ইউনিয়নের পরিষদ টিকা কেন্দ্রে সকাল 9টা থেকে বেলা 3টা পর্যন্ত বিরামহীনভাবে চলে এই গণটিকার দ্বিতীয় ডোজ কার্যক্রম। এতে দ্বিতীয় পর্যায়ে প্রথম ডোজ যারা যে কেন্দ্রে নিয়েছেন একই তারিখে ওই কেন্দ্রেই তিনি দ্বিতীয় ডোজ নিয়েছেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ তানভীর হাসান চান্দিনা উপজেলা ইউনিয়ন পর্যায়ে চলমান বিভিন্ন গণটিকা কর্মসূচি সরেজমিন পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন রোগ তত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ মেডিকেল অফিসার ডাক্তার সাইক বিন আলম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন মাস্টার। পরিদর্শনকালে ডাক্তার মোহাম্মদ তানভীর হাসান মহোদয় টিকা গ্রহীতাদের সাথে কথা বলেন। করোনা থেকে মুক্তি পেতে টিকা গ্রহণের বিকল্প নেই, নাগরিকরা সেটা বুঝতে পেরেছেন। এজন্য টিকা নিতে শতভাগ মানুষের আগ্রহ অনেক বেড়েছে বলে জানান তিনি। তিনি স্বাস্থ্যসেবা কর্মী ও জনপ্রতিনিধিদের প্রতি সফল ক্যাম্পেইন আয়োজনের জন্য ধন্যবাদ জানান। কুমিল্লার 17টি উপজেলায় 193টি ইউনিয়ন ও 7টি পৌরসভায় দ্বিতীয় ডোজ টিকা নেন 173,480 জন।